আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে এই চমৎকার ডিজাইনটি শেয়ার করব। এটি কিন্তু আপনারা চাইলে ঘরে বসে এক দেখাতে সুন্দর ডিজাইনটি তৈরি করতে পারবেন। আর সাধারণত টেলররা কিন্তু নর্মাল জামা থেকে যে ডিজাইনের জামাগুলো সেগুলাতে একটু বেশি টাকা রাখে। সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের নিজেদের ড্রেসগুলো নিজেরাই তৈরি করতে পারেন তাহলে কিন্তু অনেকগুলো টাকা বেঁচে যাবে। প্রথমে আমি ড্রেসটা কাটিং করে নিব, সেজন্য আমি কাপড় নিয়েছি 2.5 হাত বহরের 3 গজ পরিমাণ কাপড়। তো যারা অনেক হেলদি তারা হচ্ছে এটা বহরটা বাড়িয়ে নেবেন, কাপড়ের দামি কাপড় নিলে বহরটা বেশি হয়। তো এখানে আমি বডির পাটটা মানে উপরের পাটটা যেহেতু কুচি আছে উপরের পাটটার জন্য আমি কাপড়টা ভাঁজ করে নিলাম। এখানে 4 বাজ পরিমাণ কাপড় আছে দেখতে পাচ্ছেন। এখানে যেহেতু কলার হবে সেজন্য একটা কাপড় মানে পেছনের পাটের কাপড়টা আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি আর সামনের পাটেরটা 1 ইঞ্চি কম নিয়েছি। এই যে এখান থেকে সামনে পাটের কাপড়টা হলো আমি 15 ইঞ্চি মেন মাপ আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, এবং এই মাপটা থেকে পেছনের পাটটা হলো আপনার 1 ইঞ্চি বেশি। এরপর আমি এখন গলার যে পুট সেটা নিয়ে নিচ্ছি, গলার পুটের মাপটা হলো আমি এখানে 8 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। এরপর আর্মোর লেন্থ নিচ্ছি আমি, এই যে নিচে নামিয়ে 1 ইঞ্চির নিচে নামিয়ে এখানে আমি নিব 7 ইঞ্চি, মানে 6.5 থেকে 7 ইঞ্চি পরিমাণ নিবেন যে কোনো মাপের জন্য। এরপর এইখানে যেহেতু পুটের মাপ 8 ইঞ্চি, এইখানে আর্মোলের এই অংশটা থেকে 7 ইঞ্চি পরিমাণ নেবেন, মানে 1 ইঞ্চি কম নিয়ে মার্ক করে নেবেন। এবং এইখানে হচ্ছে একটি স্কেলের সাহায্যে মিলিয়ে নিতে হবে এটা আর্মোলের শেপটা সুন্দর আসার জন্য। তারপর আপনার টোটাল বডির মাপ যা হবে তার 4 ভাগের 1 ভাগ, এখানে 36, তাহলে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি আর 1 বা 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রাখতে হবে। তারপর এখানে প্যাটের মাপ বা কোমরের মাপ এটা হচ্ছে 8.5 ইঞ্চি পরিমাণ মার্ক করছি, আপনারা আপনাদের নিজেদের মেজারমেন্ট অনুযায়ী এগুলো নিয়ে নিন। তারপর এখানে হচ্ছে আমি মার্ক করে নিয়েছি, করে নেওয়ার পর নিচের দিকে একটু হালকা করে উপরের দিকে উঠিয়ে নেবেন, তাতে করে মানে একটু কোনা বের হয়ে থাকবেন আর কি। তারপর এখান থেকে 3 ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি এবং এভাবে করে আর্মুল শেপটা মিলিয়ে নিচ্ছি। এরপর এখন এই যে অংশটা মার্ক করলাম, এখন এটা হচ্ছে ব্যাক পার্টের আর এই সামনের যে দাগটা সেটা হচ্ছে ফ্রন্ট পার্টের। তারপর আমি এখন হচ্ছে মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি এবং যে যে অংশগুলো চিহ্নিত করার প্রয়োজন সেলাইয়ের সুবিধার্থে সেগুলো চিহ্নিত করে নিতে হবে। এরপর এখান থেকে হলো আমি যে আগের দাগটা সেটা আমি কেটে নিচ্ছি, এটা হচ্ছে আপনার আর্মোলের শেপটা। তো এরকম করে কাটিং করলে কিন্তু আর্মোলের শেপটা সুন্দর আসে, কাপড়টা গুছিয়ে থাকে না। তারপর আমি এখন এই কাপড়টা নিচ্ছি, এটা নিচের কুচির কাপড়ের জন্য। এই কাপড়টা আমি 4 ভাজে ভাঁজ করে নিয়েছি দেখতে পাচ্ছেন। এই কুচির কাপড়টা লম্বাটা হচ্ছে 29 ইঞ্চি পরিমাণ এবং চড়াটা হলো 16 ইঞ্চি, মানে বহর যা আছে সেই অনুযায়ী নিয়ে নিয়েছি। আপনাদের কাপড়ের বহর বেশি থাকলে কুচির পরিমাণও বেশি হবে। এরপর হাতার জন্য এখানে আমি কাপড় নিয়েছি, এটা হলো 4 ভাজে কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি আমি, সুবিধার জন্য হচ্ছে আলাদা আলাদা করে কেটে নিয়েছি। তারপর লম্বাটা দেখতে পাচ্ছেন প্রায় 19 ইঞ্চি পরিমাণ, 17 ইঞ্চি মেন মাপ আর 2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য থাকবে। এখানে হলো চড়াটা 8.5 ইঞ্চি পরিমাণ, এখান থেকে আমি 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে এভাবে একটা শেপ দিয়ে দিয়েছি। এবং এখান থেকে আপনাদের যে মোড়ার মাপটা হাতের সেই মোহরের মাপ অনুযায়ী আপনারা নেবেন এবং এক্সট্রা 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে কাপড়টাকে কেটে নিতে হবে। তো আমি এখানে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন। এরপর আপনারা চাইলে এখানে হাতাতেও শেপ দিতে পারেন, হালকা একটু মানে প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ একটু হালকা ঘুরিয়ে কেটে নিলেই হবে। তো আমি এভাবে কেটে নিয়েছি। এরপর এখান থেকে যে 1 ইঞ্চি পরিমাণ এবং এখানে হচ্ছে আমি প্রায় 3 ইঞ্চি পরিমাণ নিলাম, নিয়ে গলার মাপটা এখানেও 3 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিয়েছি। আর যেহেতু পেছনে কলার হবে সেজন্য এখানে 1 ইঞ্চি রাউন্ড করে নিয়েছি এবং এখানে হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ নিচ্ছি দেখতে পাচ্ছেন, নিয়ে এভাবে করে মার্ক করছি। আপনারা চাইলে এটা আরও বেশিও নিতে পারেন, মানে গলার লম্বাটা একটু বাড়িয়ে নেবেন। আমার মনে হয়েছে যে আমারটা একটু গলাটা ছোট হয়ে গিয়েছে, আপনারা একটু বাড়িয়ে নেবেন, মানে 4 থেকে 5 ইঞ্চি পরিমাণ নেবেন। তারপর এখানে আমি প্রথমে ব্যাক পার্টটা কেটে নিলাম গলাটা, এরপর সামনের যে অংশটা সেটাও আমি কেটে নিচ্ছি। নেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এই যে এখন সমান করে নিয়েছি দুইটা পার্ট, যেহেতু ছোট বড় আছে সমান করে নিয়ে এই অংশটি একটু হালকা মানে 1/2 ইঞ্চি পরিমাণ বাঁকা করে কেটে নিয়েছি। এরপর এখান থেকে এভাবে করে ভাঁজ করে নিতে হবে, মানে প্রায় 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে এভাবে হলো আমি 8 ইঞ্চিতে একটা মার্ক করছি। 8 ইঞ্চিতে মার্ক করে তারপর
এখানে হলো একটা পেস্টিং নিয়ে নিয়েছি, পেস্টিংটা এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ একটা মার্ক করছি, মূলত 8 ইঞ্চিতে মার্ক করছি এখানে এই গলার অংশটা বসানোর জন্য। তারপর লম্বা এখানে 4 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম, নিয়ে এভাবে করে একটু বাঁকা করে শেপ দিয়ে দিলাম, দিয়ে এই অংশটা এখন আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এই যে এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে কেটে নিয়েছি, একটু বাঁকা করে মানে বি শেপ করে, তারপর একটা কাপড়ের উপর এটা আয়রন দিয়ে পেস্ট করে নিচ্ছি। তারপর এক্সট্রা কিছুটা কাপড় রেখে আর বাকি যে কাপড়টা আছে সেটা কেটে নিচ্ছি, এবং এভাবে করে ভাঁজ করে ঘুরিয়ে এটা সেলাই করে দিতে হবে। এরপর এখানে যে কাপড়টা আছে সেটা থেকে ফ্রন্ট পার্টের কাপড়টা আমি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, নিয়ে স্কেল দিয়ে বরাবর করে মার্ক করে নিচ্ছি, মানে ঠিক মাঝ বরাবর আর কি কাপড়ের। তারপর এখানে যে গলার অংশটা এটা বসিয়ে এভাবে সেলাই করে দিতে হবে। তো আমি সেলাই করে নিয়েছি, করে নেওয়ার পর এক্সট্রা কাপড়টা মানে পেস্টিংয়ের বাইরে কিছুটা কাপড় রাখবেন সেলাইয়ের বাইরে রেখে, তারপর একটু একটু করে কেটে দিতে হবে। তারপর এখন হলো এখানে আমি আরও 2 টুকরো পেস্টিং নিয়েছি এটা ডিজাইনের জন্য। তো এখানে এটা 1 ইঞ্চি করে চওড়া, 1 ইঞ্চি করে আছে। তারপর আমি এখানে একটা কাপড়ের উপরে এটার যে মানে চকচকা যে অংশটা আছে সেটা কাপড়ের নিচে দিয়ে এভাবে করে আয়রন দিয়ে পেস্ট করে নিতে হবে। তারপর এভাবে করে ভাঁজ করে নিয়ে এখন আমি আবারও এভাবে করে পেস্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর পেস্টিংটাকে এভাবে করে কাপড়ের সাথে ভাঁজ করে নিয়ে এখন হলো এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ এই যে বেশি কাপড় রেখে মানে বাড়তি কাপড় রেখে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এই যে বাড়তি কাপড়টা আছে সেটা এভাবে করে আমি ভাঁজ করে মানে উপরের দিকে ভাঁজ করে এভাবে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তারপরে এই বাস্কিত অংশটা আমি ভেতরে দিয়ে দিলাম, ভেতরে দিয়ে ঠিক এরকম হবে এই যে ভেতরে দিয়ে। তারপর আবারও আমি এখানে আয়রন করে একটু পেস্ট করে নিলাম। এরপর সেম নিয়মে আরেকটা পার্টও তৈরি করে নিয়েছি। এই 2টা পার্টের সাথে হচ্ছে এটার যে মাঝখানে ফাঁকা অংশটা আছে এটার ভিতরে হচ্ছে লেসটা দিয়ে তারপর সেলাই করে নিব। তো আমি সেলাইটা আপনাদের সাথে শেয়ার করছি, এই যে দেখতে পাচ্ছেন, এভাবে করে ভেতরে দিয়ে তারপর এই লেসটাকে নিয়ে আমি হচ্ছে এভাবে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আপনার এই লেসটা হচ্ছে 15 থেকে 10 টাকা বা 15 টাকা এরকম গজ পাবেন। এতো সেম নিয়মে হচ্ছে আমি এই পার্টটা লেস লাগিয়ে নিব। আর টোটাল ড্রেসটা তৈরি করতে আমার প্রায় 6 থেকে 7 গজ পরিমাণ লেগেছে 2 রকমের লেস মিলিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন, এরপর আমি এটাকে এভাবে করে বসিয়ে নিচ্ছি, মানে যে সাইডে হচ্ছে লেস লাগিয়েছে তার বিপরীত সাইডে। আর এই প্রথম লেসটা একটু হচ্ছে আপনি যে মার্ক করেছেন মাঝখান বরাবর তার একটু 1 ইঞ্চি পরিমাণ সামনে দিয়ে সেলাই করে নিতে হবে নিচের দিকটা। তো একইভাবে আমি আরেকটা সাইডও এভাবে করে সেলাই করে নিচ্ছি, এবং এখানেও আমি আটকানোর জন্য চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখন এই গলার এই অংশটাকে হচ্ছে আমি এভাবে করে সেলাই করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়েছি। করে নেওয়ার পর এখন এখানে লেসটাকে ঠিক এভাবে কিছুটা অংশ ফাঁকা রেখে এভাবে সেলাই করে দিব। তারপরে আমি আবার প্রায় 1 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে হচ্ছে মাঝখানে ফাঁকা রেখে তারপর এই লেসটা এভাবে বসিয়ে কাপড়ের উপর দিয়ে সেলাই করে দিব। দেন এই সাইডেও আমি হচ্ছে বড় যে লেসটা নিয়েছি সেটা এভাবে করে হচ্ছে বসিয়ে সেলাই করে দিব, এবং তারপর ছোট লেসটা দিব, এভাবে পরপর সাজিয়ে বসিয়ে দিতে হবে। তো আমি আপনাদের সাথে সেলাই করে যে দেখাচ্ছি, প্রথমে বড় যে লেসটা আছে সেটা এভাবে বসিয়ে সেলাই করে নিচ্ছি। এরপর এখন এই সাইডটা তো আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি আটকানোর জন্য লেসটাকে। দেন হচ্ছে এই যে ছোট যে লেসটা আছে সেটা প্রথমে এভাবে বসিয়ে সেলাই করে দিতে হবে সোজা করে, তারপর এটার উপরে কাপড়টাকে মানে বিপরীত দিক থেকে কাপড়টা নিয়ে কিছুটা সামান্য পরিমাণ কাপড় দিয়ে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই যে এক সাইড হয়ে গিয়েছে, সেম নিয়মে কিন্তু আরেক সাইডও আপনারা সেলাই করে নেবেন। এই যে আমি 2 সাইড সেলাই করে নিয়েছি। এরপর এই যে এখানে ব্যাক পার্টের উপরে আমি ফ্রন্ট পার্টের কাপড়টা সমান করে নিয়ে
ফ্রন্ট এবং ব্যাক দুইটা একসাথে বসিয়ে কাঁধের অংশটা সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা যেহেতু খুবই সহজ, যারা সেলাই কাজ জানেন তারা তো জানেনই কীভাবে সেলাই করতে হয়। এরপর কলারটাকে আমি এভাবে সেলাই করে নিয়েছি, কারণ কলারের ভিডিও আমি আগেই আপলোড দিয়েছি। উপরে যে আই বাটন আছে সেখানে ক্লিক করলে আপনার ডিটেলস দেখতে পারবেন, অথবা কমেন্ট বক্স চেক করলে আপনার প্রথম কমেন্টে পেয়ে যাবেন, অথবা ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে দিব। তারপর আমি এখানে হচ্ছে হাতাটা সেলাই করে নিচ্ছি। তো হাতাটাকে এভাবে করে প্রথমে ভাঁজ করে তারপর সেলাই করে দিতে হবে। এরপর কাপড়টাকে উল্টে নিয়ে, যে দেখতে পাচ্ছেন এখানে যে চিকন যে লেসটা আছে সেটা আমি এভাবে বসিয়ে দিয়েছি। হাতাতে খুব বেশি ডিজাইন হবে না, যেহেতু ড্রেসটাতে খুব বেশি ডিজাইন, এই জন্য হাতাটা হচ্ছে একদম সিম্পল রেখেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি লেসটা নিয়েছি, লেসটা লাগিয়ে নিয়েছি। সেম নিয়মে আমি দুইটা হাতাতেই কিন্তু লাগিয়ে নিয়েছি। এরপর এখানে হচ্ছে আমি হাতার কাপড়টাকে এভাবে নিয়ে ধরে তারপর আরমোলের সাইডটাতে খুঁড়ে সেলাই করে দিব, এবং একইভাবে দুইটা হাতায় আপনারা যে হাতার শেপটা করেছি সেটা খেয়াল করে সেলাই করে নেবেন। এতে দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিয়েছি, করে নেওয়ার পর এখন এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। নিয়ে তারপর হাতা থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত আপনারা মাপ অনুযায়ী, আপনাদের মাপ অনুযায়ী সেলাই করে নেবেন। তো আমি দুই পাশে কিন্তু মাপ অনুযায়ী সেলাই করে নিয়েছি। এরপর এখানে যে দেখতে পাচ্ছেন কাপড়ের দুইটা পার্ট আমি নিয়ে নিয়েছি নিচের কুচির জন্য। এখান থেকে একটা পার্ট নিয়ে নিলাম সামনের, যেহেতু ডিজাইনটা সামনে বেশি হবে। এরপর সামনের পার্টের এই যে এখানে ডিজাইন করার জন্য একটা কাপড় নিয়েছি, এটা লম্বাটা হচ্ছে 4 ইঞ্চি আর চড়াটা এই সেম মাপেই হবে কাপড়ের মাপ অনুযায়ী। তারপর এখানে চিকন যে লেসটা আছে এটা নিয়ে নিয়েছি, এটা নিয়ে এভাবে করে প্রথমে বসিয়ে দিয়েছি। যে দেখতে পাচ্ছেন এটা নিচের দিকে এই অংশটা বসিয়ে নিচ্ছি। এরপর এই কাপড়টা হলো এটার উপরে দিয়ে দিতে হবে, এভাবে করে দিয়ে সমান করে সেলাই করে দিতে হবে, এভাবে সমান করে সেলাই করে নিতে হবে। তো আমি এটা সমান করে সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সেলাই করে নেওয়ার পর এখন এটার উপরে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে, তাতে করে লেসটা হচ্ছে ভালো করে বসবে। এই যে আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি। এরপর এটা উল্টে নিয়েছি, উল্টে নিয়ে এভাবে করে চিকন করে সাইডগুলা সেলাই করে দিব। যেহেতু সাইডে এটা পাইট থাকে সেজন্য একটা ভাঁজ করে সেলাই দিলে হবে। তো এভাবে করে আমি সাইডটা এবং নিচের দিকটা ভাঁজ করে মুড়িয়ে সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর এখান থেকে হচ্ছে উপরে 4 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি, মানে লেস থেকে উপরে 4 ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে নিয়েছি। তারপর আবারও চিকন যে লেসটা আছে সেটা এভাবে বসিয়ে নিচ্ছি, আপনারা হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন। এভাবে সোজা করে বসিয়ে সেলাই করছি এবং শেষের অংশটা ভেঙে তারপর সেলাই করে দিতে হবে। তো আমি এভাবে ভাঁজ করে সেলাই করে নিয়েছি। সেলাই করার পর এটা লেসটাকে উপরে বসিয়ে তারপর আবার এখানে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে, নিচেরটা যেভাবে বসিয়েছি এটা এভাবে করে বসিয়ে সেলাই করে নিতে হবে। তারপর এখান থেকে হচ্ছে আমি যে বড় যে লেসটা সেটা হচ্ছে আমি বসিয়ে নিচ্ছি, যে দেখতে পাচ্ছেন এভাবে বসিয়ে তারপর সেলাই করে দিতে হবে। ঠিক এই সাইডটাতে এভাবে বসিয়ে নিচের দিকটা এক্সট্রা রেখেছি, এটা ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো আমি এটা সেলাই করে নিয়েছি, এভাবে করে সেলাই করে নিতে হবে। তারপর এই নিচের দিকটা হলো এরকম করে ভাঁজ করে এভাবে করে উপরের দিকে, এটা নিচের দিকে বসাবো না, এটা উপরের দিকে সেলাই করে দিব। তো এই তো সেলাই হয়ে গিয়েছে, সেলাই করে নিয়েছি। করে নেওয়ার পর এখন এভাবে করে একটা সোজা সেলাই, বড় যে সেলাইটা সেটা দিতে হবে। এভাবে সেলাই করে সুতাটা টান দিলে, মানে দুইটা সুতা থাকে নিচে একটা উপরে একটা, একটা সুতা আপনারা টান দিবেন তাহলে দেখবেন এরকম ছোট ছোট কুচির মতো হয়ে যায়। এই কুচিটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো আমি এভাবে করে কুচি দিয়ে নিয়েছি। তারপর এবং এখন হচ্ছে ব্যাক সাইডও কিন্তু একইভাবে, হ্যাঁ, দুই সাইডে হলো আমি ভাঁজ করে সেলাই করে নিয়েছি। এই যে নিচের দিকটা এভাবে ভাঁজ করে সেলাই করে দিতে হবে। এই পর্যায়ে কাপড়টা দুইটা সমান আছে কিনা খেয়াল রাখবেন। পিছনে কিন্তু একটা লেস হবে যেটা শুরুতে আপনারা দেখেছেন, তো মাপটা আপনারা একুরেট আছে কিনা সেটা দেখে নিবেন। তো এরপর দেখতে পাচ্ছেন এভাবে করে আমি লেসটাকে হচ্ছে এভাবে ভাঁজ করে আগে সেলাই করে নিব, তারপর উপরে বসিয়ে সেলাই করে দিব। তো এই যে আমি সেলাই করে নিয়েছি।
এগুলো সেলাই দেখাতে গেলে কিন্তু অনেকটা টাইম লাগবে, সেজন্য আপনাদেরকে আমি ডিটেলসে বলে দিচ্ছি। এবং একই নিয়মে ব্যাক পাটেও কিন্তু সোজা করে একটা মানে বড় বড় ফোর মেশিনে সেলাই মেশিনের হচ্ছে টাইমটাকে একটু বাড়িয়ে নেবেন, যেমন 4-3 এরকম করে দিবেন। তাহলে বড় ফোর যখন হবে তখন হচ্ছে সেলাই করে এভাবে করে একটা সুতা টান দিলে এরকম কুচি হয়ে যাবে। এরপর এখন দুইটা পার্ট আপনারা কুচিটা সমান করে নেবেন। সমান থাকলে এভাবে কোমরের মাপের সাথে মিলিয়ে দেখবেন যে কোমরের মাপটা আর নিচের কুচির মাপটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে এভাবে করে কাপড়টাকে দুইটা কাপড় বসিয়ে নেবেন, সোজা দিকে বসিয়ে এই অংশটা এভাবে ভাঁজ করে মানে উপরের পাটটা উপরে রেখে নিচের পাটটা নিচের দিকে রেখে এভাবে সেলাই করতে হবে। তার আগে আপনারা দেখবেন যে আমরা যেমন কামিজের ফাড়াটা রাখি উপর থেকে 19 ইঞ্চি, 20 ইঞ্চি বা 21 বাই যে যতটুকু রাখি সে অনুযায়ী রাখতে হবে। তো এখানে হচ্ছে 5 ইঞ্চি দুইটা কাপড় একসাথে রেখে 5 ইঞ্চিতে মার্ক করছি, আর উপরে আছে প্রায় 15 ইঞ্চি পরিমাণ, প্রায় 20 ইঞ্চি পরিমাণ হবে উপরে পাট আর এটা মিলিয়ে। তারপরে এখানে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, যেহেতু এই সাইডটাতে একটা সেলাই দেওয়া হয়েছে তাই এভাবে করে এখন কামিজের মতো আমি সাইডও আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। এক সাইড সেলাই হয়ে যাওয়ার পর একইভাবে কিন্তু আরেক সাইডও এরকম করে 5 ইঞ্চি পরিমাণ নিয়ে আগে সেলাই করে দিবেন, তারপর বাকিটা সেলাই করে দিতে হবে। তো এই তো আমি দুইটা সাইড কিন্তু সেলাই করে নিয়েছি। এভাবে সেলাই করে নেওয়ার পর এখন হচ্ছে এটার সাথে এটা হচ্ছে লাগিয়ে নিব, সেই জন্য আমি নিচের কাপড়টা উল্টে নিচ্ছি। এরপর যে আপনারা খেয়াল করবেন নিচের দিকের ডিজাইনটা এবং উপরের দিকের ডিজাইনটা হচ্ছে সেম আছে কিনা, না হলে কিন্তু পরে সেলাই করলে পরে দেখা যাবে যে উল্টাপাল্টা হয়ে আছে। তো এখানে নিচের পাটের যে সেলাইয়ের যে অংশটা সেখানে আমি মার্ক করে নিয়েছি দুই সাইডে। তারপর এখন হচ্ছে উপরে পাটটা আমি উল্টে নিচ্ছি, উল্টে নিয়ে এভাবে করে ভেতরের দিকে দিয়ে এই সাইডের যে সেলাইটা আছে এটা মিলিয়ে নিতে হবে দুই সাইডের। তো এভাবে করে আমি মিলিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা মিলিয়ে নিয়ে তারপর ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। তো এই তো আমি সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখন হলো আপনারা ড্রেসটির ফাইনাল লুকটি দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা সহজে তৈরি করেছি। আর এটা হচ্ছে ব্যাক পার্ট, যদিও আমি ডিটেলসে বোঝাতে গিয়ে অনেকটা টাইম লেগেছে, বাট এটা কিন্তু তৈরি করা খুবই সহজ। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, আর একটি মিষ্টি করে কমেন্ট করে যাবেন। তো আজকে এই পর্যন্ত, অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।